আজকের ভিডিওতে দেখাবো এক্সরে ফিল্ম দেখে বা এক্সরে রিপোর্ট দেখে কিভাবে পিউরাল ইফিউশন বা লাংসের পানি বোঝা যায়। এই বিষয়টি বাংলায় আলোচনা করে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে আপনি আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। প্রথমেই আপনার বুকের এক্সরে রিপোর্ট বোঝার জন্য কিছু বিষয় জানার প্রয়োজন হবে। এখন সে বিষয়ে হালকা কিছু ধারণা দিব। আমরা জানি হাড়ের কভারিংকে বলা হয় পেরিকার্ডিয়াম এবং লাংসের কভারিংকে বলা হয় পিউরা। এটা হলো আমাদের লাংস, আর লাংসকে ঘিরে পাতলা পর্দার মতো আবরণ থাকে যেটাকে বলা হয় পিউরা। আর পুলোরার ভিতরের অংশের হলের মতো ফাঁকা অংশটিকে বলা হয় পিউরাল ক্যাভিটি। এটা লাংসের অ্যাপেক্স বা শীর্ষবিন্দু, আর এটা হলো লাংসের সিপিয়াল বা কস্টিওফ্রেনিক অ্যাঙ্গেল। বাকি বিষয় বোঝার জন্য মুখে এক্সরে রিপোর্ট নিয়ে আমার সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দয়া করে দেখে নেবেন। এখানে প্রথমে আমরা একটা বুকের এক্সরে নর্মাল রিপোর্ট দেখব। এখানে দেখতেছি আমরা এই যে সাদা শ্যাডো, এগুলো হলো হাড়ের শ্যাডো, আর এই যে কালো শ্যাডোগুলো হলো লাংসের শ্যাডো। এখানে এই গাঢ় শ্যাডোটা হলো হৃৎপিণ্ডের শ্যাডো। লাংস আমাদের অক্সিজেন এক্সচেঞ্জ করে, তাই লাংসের ভিতরে বাতাস থাকার ফলে লাংস কালো দেখায়। লাংসের প্যারেনকাইমাল কোষে ইনফেকশন হলে পুস বা পানি তৈরি হয়, আর এই পুস বা পানি হলে সেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে ওই এরিয়া সাদা দেখায়। লাংসের পিউরাল ইফিউশনের শ্যাডোগুলো সাধারণত ব্যাপক জায়গা বিস্তৃত হয়ে থাকে। পিউরাল ইফিউশন শুরুতে অল্প পরিমাণে হলেও পরে আস্তে আস্তে ছড়িয়ে যায়। এখন লাংসের পিউরাল ইফিউশনের একটি এক্সরে ফিল্ম দেখাবো। প্রথমে আপনি লাংসের সিপিয়াল বা কস্টিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখবেন। এখানে কোনো ওয়াল শ্যাডো আছে কিনা তা লক্ষ্য করুন। তারপর অন্যান্য বিষয় দেখব। এই যে রুয়াটা সাদা দেখায়, যেটা একটি পিউরাল ইফিউশনের শ্যাডো। পিউরাল ইফিউশনের আরো কিছু ফিল্ম যেমন এগুলো দেখেন, এই যে অনেকখানি জায়গা জুড়ে কোয়াড শ্যাডো দেখায়, এগুলো হলো পিউরাল ইফিউশনের শ্যাডো। তবে মুরুরিয়া, পিউরাল ইফিউশন, যক্ষা এবং লাংস টিউমার এগুলো দেখতে প্রায় একই রকমের হয়, তাই লাংসের পিউরাল ইফিউশন কিসের জন্য হলো তা নিশ্চিত হওয়ার জন্য লাংসের পানির টিবি ও সাইটোলজি এবং সিএস পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। আমার এই ভিডিওতে এক্সরে ফিল্ম দেখে কিভাবে লাংসের পানি নিশ্চিত হবেন সে বিষয়ে আমি আমার সক্ষমতা অনুযায়ী দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওতে ভুল পেয়েছি হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবার প্রতি অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংকস।